আমার তখনও বয়স চলে প্রায় ফোরটি ওয়ান আমি ছোটোর থেকেই দেখছি এখানে সর্বভূমি কালী মন্দির নামে স্থাপিত পূজা চলছে তো এখানে আমার চেয়ারম্যান ছিল সজল কুমার দেব তাইনের চেষ্টা এবং তাই গ্রামবাসীর সবাই লেয়ার চেষ্টা করে এই মন্দিরটা দু হাজার প্রায় দর্শনে প্রতিষ্ঠিত করছে আগরতলার থেকে রামকৃষ্ণ মিশনের মহারাজায়া এর মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে এখানে প্রতি বছর দেওয়ালির সহ প্রচুর বক্তরা খোয়াইসেন মানে হয় আমরা এই মন্দিরের সবচেয়ে বেশি লোক 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 আগমন হয় আমার নাম জয়রাজ দাস বাসিন্দা আমি এখানেই বাসিন্দা বর্তমানে আমি এখানে মন্দির কমিটির সহ সম্পাদক নামটা কি বলেন জয়রাজ দাস কত বছর ধরে এই পূজা অর্চনা চলে একশো বছর কাছা না প্রায় একশো বছর আমার জন্মের থেকে আমি দেখতেছি কীরকম আনন্দ হয় এনে আমাদের গ্রামের সবাইরেই সবাই একত্রিত হয় হেনে পূজার আগের দিন সবাই আমরা মঙ্গল গট স্থাপন করি তারপর পরের দিন দেওয়ালি পূজা চতুর্দশী পূজাও যেদিন আমরা প্রতিষ্ঠিত হয়েছে মন্দিরটা আমরা নতুন মন্দির প্রতিষ্ঠিত করে গেছে আমাদের প্রাক্তন চেয়ারম্যান শ্রী সজল কুমার দে তেনের নেতৃত্বে আমরা সেই জায়গার মধ্যে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে ডেভেলপড হয়েছে বর্তমানে আমাদের অক্ষণের যে বিধায়িকা এই মঞ্চটা আমরা দিছে প্রায় আট লক্ষ টাকার কাজ এখানে তো মেম্বারও আছে বচিন্ত ভট্টাচার্য মেম্বার তো এমন ঠিক ঠিকভাবে মেম্বারে আমরা পাই না ওই সজল কুমার দেবরামরা ভাইছি সবসময় প্রচন্তে বটে যে একদম সমাজ সেবিকা আছে কিন্তু তার নিরা ফাওয়ে জানোই কইলে চলে মোটামুটি তো আমরা মতো সবচেয়ে প্রাচীন মন্দির বলা যায় নাকি কি সবচেয়ে প্রাচীন মন্দির